হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আমার 1K সাবস্ক্রাইব হয়ে যায় তো আমি তোমাদের ক্যাম্প সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসব। তো আমি আজকে সেই ভিডিওটা বানাবো। যদিও 1K সাবস্ক্রাইব হয়নি, তবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্যাম্প কেমন হয়, আমরা কিভাবে থাকবো, তোমরা পুরোটাই ভিডিও মধ্যে দেখতে পাবে। এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, এটা পিছনে একটা হচ্ছে স্কুল, আর যে এই বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এই বাইক করে আমরা যাওয়া আসা করি চা বাগানের মধ্যে দিয়ে। এটা হচ্ছে একটা আম গাছ দেখতে পাচ্ছ, আর এখানে বিকেলে হাট বসে এই জায়গাটায়। এখান থেকে আমরা যাই সুন্দর কল দেখাবো, যেখানকার জল আমরা ইউজ করি বলতে ধোয়াফেলা করি। তবে এটা খাওয়ার যোগ্য নয়। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কল, আর এখানে আমরা কাছাকাছি করি। তো এটা স্কুল, হাই স্কুল এটা একটা, এখন বন্ধ আছে। এটা আমাদের ক্যাম্পটা, বর্ষার সময় খুব কষ্ট হয়, এগুলো পুরো জলে ভরে যায়। চলো ক্যাম্পের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে, কি কি করছে, না প্যান্ট মিলে রেখেছে এখানে। সঞ্জয় আমাদের রান্না করছে, হিটারে রান্না হয়। আর এটা হচ্ছে রান্নাঘর, ছোট গ্যাস, এই রুমটা হচ্ছে অফিসের রুম, এটা হচ্ছে আমাদের রুম। এটা আমার বেড, তো এর পিছনটা যে স্কুলটা আছে এর পিছনে চা বাগান আছে, তো আমি চা বাগানটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই রাস্তাটা এখান থেকে আরম্ভ একদম চা বাগান, তো পুরোটাই চা বাগান। তোমাদের কাছে একটা চা বাগান নিয়ে ভিডিও নিয়ে আসবো, চা পাতা তোলা এসব দেখাবো তোমাদেরকে। পুরোটাই চা বাগান, এইটা যতটা যাবে তো শুধু চা বাগান। আর স্কুলটা, আর এগুলো কোয়ার্টার হচ্ছে নতুন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডটাকে লাইক করবে।